গত 13 তারিখে জনাব দিলওয়ার হোসেন সাইদি সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে আমাদের বিভাগের চেয়ারম্যান চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল 14 তারিখে রাত 8:40 মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন চৌধুরী মেশকাত আহমেদ আমাদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে, কিন্তু যেহেতু আমিও বিভাগের অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদ আমাকে যখন এই চিকিৎসা টিমে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সবাই সব কিছু মেনে নিয়েছেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব আমাদের ছেড়ে অন্ধকার কবরের মধ্যে শায়িত আছেন, আর ফিরবে না সেই ফেরাডের ময়দানে দরদ মাখা কণ্ঠ নিয়ে, তাফসির নিয়ে। সব কিছু সবাই মেনে নিয়েছেন, কিন্তু একটা বিষয় মেনে নিতে পারতেছে না, সেটা হচ্ছে যে দিলওয়ার হোসেন সাইদি সাহেব কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে। এই বিষয়টা এখনও পর্যন্ত বাংলার কেউ মেনে নিতে পারেন নাই। যেই মানুষটা 14 তারিখে স্ট্রোক করছে বলে হাসপাতাল আসলো, সন্ধ্যার সময় অ্যাম্বুলেন্স থেকে যখন তাকে নামানো হচ্ছে হাসি মুখে হাত তুলে সালাম দিচ্ছে, সেই মানুষটা তারপরের দিন 8টা বাজে মৃত্যুবরণ করবে। মৃত্যু এত সহজ মানুষের জন্য, যেই মানুষটা কিছুই বলে যেতে পারে নাই, একটা পরিবারের সাথে তাকে দেখা করতে দিল না। দর্শক, যেই ডাক্তারটা তাকে পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছে, যেই ডাক্তার তাকে ইতিমধ্যে সবাই চিনেছেন, তিনি দু একটা সংবাদ সম্মেলন করেছেন, তার মুখ থেকে শুনব সাইদি সাহেবের সাথে আসলে কী ঘটেছে, আসলে দোষটা কোথায়, আসলে কি সাইদি সাহেবকে কিল করা হয়েছে। অবশ্যই আমি বলবো যে আজকের এই ভিডিওতে সাইদি সাহেবকে কিল করা হয়েছে। আমরা জাতি হিসাবে কত কত নিম্নমানের হয়ে গিয়েছি, আমরা কিছুই করতে পারলাম না। একটা সাইদি বাংলাদেশে 100 বছরেও হবে কি না আমি জানি না, একটা আল্লামা জুনাইদ বাবুনগরী 100 বছরে হবে না, একটা আল্লামা আহমদ শফি 100 বছরে হবে না। এই মানুষগুলা একের পর এক চলে যাচ্ছে। আমরা কি জুনাইদ বাবুনগরী সাহেবের চিকিৎসার কথাটা কি একটু মনে করতে পারি? অনেকে লিখেলেখি করেছেন জুনাইদ বাবুনগরীকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক সেভাবেই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে। এবং অনেকেই সাইদি সাহেবকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে লিখালেখি শুরু করে দিয়েছে যে যারা জামাতের দায়িত্বশীল আছেন তারা দ্রুত হাসপাতালের সাথে যোগাযোগ করে কারা চিকিৎসা দিচ্ছে, কারা তার তদারকি করতেছে, সব কিছু খেয়াল করার জন্য। কিন্তু সেই কী কাজ হয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না, আমরা শুধু বসে আছি। এগুলার হিসাব একদিন এই বাংলার মাটিতে হবে কি না আমি জানি না। অবশ্যই এই বিষয়টা নিয়ে দিলওয়ার হোসেন সাইদি সাহেবের মুক্তি বা যে মৃত্যুর বিষয় নিয়ে যারা কথা বলতেছে তাদের উপর অনেক এফেক্ট আসতেছে দেখতেছি, যে একজন সাইদি সাহেব এতই শক্তিশালী ছিল, এখন বুঝতে পারতেছি সাইদি সাহেব যে কতটুকু শক্তিশালী ছিল। দর্শক, এবার আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো যেই ভিডিওতে আপনার ডাক্তার কান্না করে করে কী বলতেছে। আসলে তার ভিডিওগুলো দেখাতে গেলে আমাদের অনেক সমস্যা হয়, তারপরে আমি চেষ্টা করতেছি এই ভিডিওটা দেখাতে পারবে কিনা একটু দেখে আসি, চলুন। গত 13 তারিখে জনাব দিলওয়ার হোসেন সাইদি সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে আমাদের বিভাগের চেয়ারম্যান চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল 14 তারিখে রাত 8:40 মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন চৌধুরী মেশকাত আহমেদ আমাদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে, কিন্তু যেহেতু আমিও বিভাগের অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদ আমাকে যখন এই চিকিৎসা টিমে সংযুক্ত করার জন্য আহ্বান জানান এবং সেই সাথে আমিও তার চিকিৎসা যুক্ত ছিলাম, যখন তিনি আমাকে যে অল্প দায়িত্ব যতটুকু দিয়েছেন ততটুকু, কিন্তু মূল সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল আমাদের চেয়ারম্যান মহোদয় যারা তত্ত্বাবধানে রোগী ভর্তি ছিলেন। কিন্তু যেহেতু আমরা যে কোনো রোগী যখন আমাদের চিকিৎসাধীন থাকেন সেটি ধর্ম বর্ণ গোত্র সব নির্বিশেষে আমরা চিকিৎসা পেশার মহান আদর্শ সবসময় রাখি এবং কখনই রোগীর ক্ষতি হবে এরকম কোনো বিষয়ে কখনই আমাদের মাথার ভিতরে মুহূর্তের জন্য কখনো কাজ করে না। তো আমরাও কিন্তু জনাব সাইদির চিকিৎসায় আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি, তারপরেও আজ সারাদিন ব্যাপী বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে আমার ফেসবুকে মেসেঞ্জারে এবং আরও নানাভাবে আমি হুমকি পাচ্ছি, জীবনের হুমকি, এই সেটি প্রায় 50-এর অধিক হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি থানায় জিডি করতে এসেছি। আমি
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করেছি, দেখা করেছি, তার পরামর্শেই করছি। তিনি বলেছেন জিডি করে এবং যাতে আমাদের নিরাপত্তা এবং আমাদের যে সত্যিকারের যে বিষয়টি সেটি মানুষের কাছে তুলে ধরতে, যে চিকিৎসা পেশার যে মহান দায়িত্ব সেটি আমরা অর্পিত দায়িত্ব পালন করেছি, এবং সেই সাথে তার কাছে আমি যেহেতু নিরাপত্তা চেয়েছি আমার জীবনের নিরাপত্তার জন্য এবং তার সাথে আমার পরিবারের নিরাপত্তা, সেই বিষয়টি তিনি দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলতে চাচ্ছেন যে আসলে ছড়াচ্ছে যে তাদেরকে, তার আসলে কি যে আপনারা যে ইতিমধ্যে জেনেছেন যে তার ইতিমধ্যে প্রায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং প্রায় 50 বছর যাবৎ এবং ছেলে এবং পাঁচ টেস্ট টেন্ডিং তার করা ছিল। বলা হচ্ছে যে তাকে প্রাইমারি পিসিআই করলে, যেটি প্রথম রাতে এসেছিলো, হয়তো তার হার্টের অ্যাটাক, যেটি প্রাইমারি পিসিআই অর্থাৎ সঙ্গে সঙ্গে অ্যানজিওগ্রাম করা যদি করা যেত তাহলে হয়তো তাকে বাঁচানো যেত। কিন্তু আসলে সবগুলো সিদ্ধান্ত নির্ভর করছে আমার চেয়ারম্যান, যার তত্ত্বাবধানে রোগী ভর্তি হয়, তিনি আমাকে ডেকেছিলেন প্রাইমারি পিসিআই করবার জন্য। আবার যখন আমরা রোগীর অবস্থা বুঝে যে কথা বলছিলাম, তিনি যখন বললেন যে এখন প্রাইমারি পিসিআই করার প্রয়োজন নেই, সে তখন আর করা হয়নি। কিন্তু বিষয়টি কিন্তু সব কিছু নির্ভর করে আমাদের মেডিকেল যে টিম এবং তার তত্ত্বাবধানের মূল দায়িত্ব ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব এবং তার পরামর্শেই আমরা, কিন্তু যেহেতু কাজটি আমার করা কথা ছিল, কিন্তু যখন দেখা গেল যে না এটি বর্তমানে সেই পরিস্থিতি নেই, তখন আমরা করা হয়নি। আবার যখন গতকাল রাত্রে আবার মুমূর্ষু অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায়, তখন আবার তিনি আমাকে, আমার যারা জুনিয়র ডাক্তার ছিলেন, আমার চেয়ারম্যানের নির্দেশে বললো যে আমার একটু আসেন, আমিও আসতেছি। তখন আমরা যখন যাই সেই রাতে, আর তখন যাওয়ার পরে আমরা তার জন্য যা যা করা দরকার সেই চিকিৎসা পেশার যা যা করা দরকার সব কিছু করেছি, সেভাবেই আমরা আমরা জানিয়েছিলাম। কিন্তু তারপরে পরিবারের সাথেও আমাদের সবসময় কথা হয়েছে, তার দুই সন্তান আমার সঙ্গে ছিল, তখন আমরা বুঝতে পারিনি যে আসলে এরকম কিছু ঘটতে পারে। কিন্তু পরবর্তীতে আজকে সকাল থেকে দেখি বিভিন্ন রকম হুমকি আসছে, তাই মনে করলাম যে একটু জিডি করা দরকার, সেটি করতে এসেছি। যেহেতু আমাদের সাথে সবসময় সরা পরামর্শ করি, তাদের সাথেও আমি করেছি, আমার কাছে একবারও মনে হয়নি যে তারা অসন্তুষ্ট। আমি তার সাথে কথা বলেছি যখন দরকার, একেবারেই বলবো যে যে কোনো রোগী, আমরা কখনো বললাম আবার যে রাজনীতিকে কখনোই আমরা প্রাধান্য দিইনি, একজন মানুষকে আমরা সবসময় যেভাবে চিকিৎসা দিই একজন রোগীকে সবসময় সেভাবেই, চিকিৎসা পেশার মহান আদর্শ সবসময় মাথায় রেখেই আমরা চিকিৎসা দিই। এবং তার মধ্যে বললাম যে আমাদের যেহেতু টিম লিডার যে না, তার পরামর্শ মতোই আমরা যা কিছু করতে হয়। এবং আমাদেরও জুনিয়র কিন্তু অনেক ডাক্তার ছিল এখানে, প্রায় 10-15 জন ডাক্তার তো সবসময় তার পাশে জুনিয়র ডাক্তাররা ছিলই, এবং এর সাথে সিস্টার, আমাদের সেবক সেবিকা, আমাদের কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন সবাই কিন্তু সবসময় আছেন, সবার তত্ত্বাবধানে অর্থাৎ সহযোগিতায় কিন্তু কাজটি হয়েছে। এবং সবসময় আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর, তাকেও সবসময় অবহিত করতে হয়েছে, সব কিছু মিলে সবাই মিলেই চিকিৎসা করে, কোনো এককভাবে কোনো চিকিৎসা হয়নি আসলে। আমি তো আসলে তার সাথে করেছি, কিন্তু সেটা হয়তো পুলিশের সাথে তার যোগাযোগ হয়নি, সেটি বলতে পারেন, কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সেটি বলতে পারেন, কিন্তু আমাদের সাথে তার, কিন্তু আমি কিন্তু দিনের বেলায় সব তখন আমি ছিলাম না, কারণ সকালে দিনের বেলা যেহেতু তত্ত্বাবধানে ছিল আমাদের চৌধুরী মেশকাত আহমেদ, তিনি তাকে ব্রিফিং করছেন সকালবেলায়, আমি শুনেছি যে তখন আমি ছিলাম না, কারণ আমাকে শুধু ডাকা হয়েছিল আগের রাতে, সন্ধ্যার পরে যখন রোগী আসলো যখন, তখন আমাকে ডাকা হয়েছে, তখনও ভর্তির প্রক্রিয়া মাত্র চলছে, তো ওই সময় আমি দৌড়ে যাই যে যদি তার প্রাইমারি পিসে করতে হয় করব। আর এর সারাদিন চৌধুরী মেশকাত আহমেদ তার তত্ত্বাবধানে চিকিৎসা হয়েছেন, যখন আবার রাতের বেলা হঠাৎ করে খারাপ হয়ে গেল আমি যাই আসলে সেই সময়, মানে একেবারে শেষ মুহূর্তে আমাকে যখন ডাকা হলো, এর মাঝখানের সময়টা দিনের বেলা আসলে আমাদের চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানেই রোগী ছিলেন, সুতরাং তিনিই আসলে, আমরা তার পরামর্শ মতো কাজ করেছি। অভিযোগটা একটি হলো যে তাতে হয়তো প্রাইমারি পিসিআই করলে রোগীকে বাঁচানো যেত, কিন্তু সেটা তো মেডিকেল সায়েন্সের বিষয়টি নির্ভর করে সব কিছুই, যে আমাদের যিনি যার তত্ত্বাবধান থাকে এবং আমাদের টিমের সবার, কিন্তু যেহেতু বিষয়টি আবারও বলছিলাম যে আমাদের চেয়ারম্যান মহোদয়ের পরামর্শে আমরা কাজ করেছি, তার পরামর্শ মতে আমাদের যখন মেডিকেল সায়েন্স যেটি বলে, তিনি আমাকে বলেছেন যে ওষুধের চিকিৎসা চলবে, সেভাবেই আমরা ওষুধের চিকিৎসা দিয়েছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে স্টিলেশন এমআই যদি হয়, কখনো কখনো প্রাইমারি পিসে করা হয়, কিন্তু সব সময় সেটি হয়তো করা হয় না, কারণ যে সেটি একটি সময়ের ব্যাপার থাকে, আরও অনেক বিষয় আছে। প্রথমে শিশুতে ছিলেন, পরবর্তীতে আমাদের শিশুর ভিতরেই একটি আইসিউ আছে, সেই আইসিউতে নেওয়া হয়েছিল, এটি করোনারি কেয়ার ইউনিট থেকে আরেকটি আইসিউ আছে যেখানে লাইফ সাপোর্ট দেওয়া যায়, সেটি আমাদের অন্য রোগীকে, আমরা যেভাবে সমস্ত রোগীকে আমরা যেই ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি
সেই ট্রিটমেন্টটি তাকে দেওয়া হয়েছিল। আমাদের চিকিৎসার যা যা করণীয়, আমরা অন্যান্য রোগীকে যা যা করা দরকার এখনও তাই হয়েছে। আমাদের বাংলাদেশে আমাদের করণীয়টি আমরা ইতিপূর্বে অনেক রোগীকে চিকিৎসা দিচ্ছি, সবসময় দিচ্ছি, এবং প্রত্যেকটা বিছানায় সবসময় পূর্ণ থাকে, এবং তিনি যেদিন এসেছিলেন সেদিনও বেড পূর্ণ ছিল। আমরা অন্য একজন রোগীকে অন্য একটি বেড সরিয়ে তাকে আমরা স্থান দিই এবং তাকে আমরা সেখানে সমস্ত যা যা সুযোগ সুবিধা আছে সেগুলো আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে সব কিছু করা হয়েছে। আমাদের অন্য ডাক্তাররাও ছিল, তার সাথে আমিও ছিলাম, কিন্তু আমি এর মানে এই নয় আমি একা ছিলাম, সবাই ছিলেন, সবাই মিলেই চিকিৎসা দিয়েছেন, এবং অনেক অনেক ডাক্তার এবং অন্যান্য স্টাফ সহ সবসময় হাসপাতালে অনেক তার শুভাকাঙ্ক্ষীরও ছিল, সবাই মিলেই তারা দেখেছেন সমস্ত।